हेलो फ्रेंड्स, ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले अपने सकल के जाना स्वागतम। आमी नाजमुस। राज्य भयावह परिस्थिति देखे इतिमध्ये आंशिक लॉकडाउन डाका हुए छे। बंद थाकछे राज्य एकाधिक परिसेवा, शुधु ताई नय बंद थाकछे बाजार हाटो। और ठीक एई मुहूर्ते कदिन गेलेई सारा राज्य जुड़े शुरू हबे पश्चिमबंगेर माध्यमिक उच्च माध्यमिक एवं एकादश श्रेणीर परीक्षा। ताहले कि एई लॉकडाउनेर माझे बा आंशिक लॉकडाउनेर मध्ये एई परीक्षा बातिल होते पारे बा पिछिये जेते পারে কি জানালো শিক্ষা মন্ত্রকের তরফ থেকে দেখে নেব বিস্তারিত। তাই ভিডিওটিকে মোটো স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আজকের এই গুরুত্বপূর্ণ বা হেল্পফুল ইনফরমেশনগুলি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক আর জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ফ্রেন্ডস, বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে লক্ষ্য রেখে আপনি কি চান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা যথাসময়ে হোক না বেশ কিছু কঠোর বিধিনিষেধ চালু করে পরীক্ষা করা হোক? অতি অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে জানান। তো ফ্রেন্ডস, আজ মূলত মাধ্যমিক উচ্চ মাধ্যমিকদের জন্য যে আপডেটটি উঠে এসেছে সেটি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, এবারে করোনার জেরে একাদশ শ্রেণীর পরীক্ষা করা হলো বাতিল। এবার নিজের স্কুলেই হবে উচ্চ মাধ্যমিক। এছাড়া পরিবর্তন করা হয়েছে পরীক্ষার সময়ও। সকাল 10টার পরিবর্তে দুপুর 12টা থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, চলবে দুপুর 3টে পর্যন্ত। শুক্রবার এক বিবৃতি দিয়ে একথা জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পাশাপাশি কোভিড পরিস্থিতির উপরেও নজর রাখছে সংসদ, প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী আগামী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে অন্যদিকে করোনা পরিস্থিতিতে স্থগিত হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এমনই আবেদন জানালো শিক্ষামন্ত্রীকে। অন্য আরো একটি রিপোর্টে জানানো হচ্ছে উচ্চ মাধ্যমিক এবারে নিজের স্কুলে বাতিল একাদশের বার্ষিক পরীক্ষা। করোনা আবহে ফের বড় সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বাতিলের ঘোষণা হলো একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা। ওই শ্রেণীর সমস্ত পড়ুয়াকে পরীক্ষা ছাড়াই দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করা হবে। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল এখনো পর্যন্ত করেনি শিক্ষা সংসদের তরফ থেকে। বলা হয়েছে এবছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীদের নিজেদের স্কুলেই হবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মূলত আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।